হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রতিবারের মতো আবার আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কী ভিডিও রয়েছে আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে আসা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবে, চাইলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রোডাক্টের রিভিউ করবো সেটা হচ্ছে অরিশ বায়োন্যাচারালসের একটা প্রোডাক্টের রিভিউ। তো অরিশ বায়োন্যাচারালস হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেস একটা আয়ুর্বেদিক ন্যাচারাল ব্র্যান্ড এবং অরিশ বায়োন্যাচারালসের রয়েছে হিউজ রেঞ্জ অফ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ার প্রোডাক্ট। তোমরা সেগুলো কিন্তু ট্রাই করতে পারো এবং অরিশ বায়োন্যাচারালসের প্রোডাক্ট তোমরা লোকাল মার্কেটে ইজিলি পেয়ে যাবে। যদি না পাও তাহলে কিন্তু অনলাইনে www.orishshop.com অরিশের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকেও তোমরা কিন্তু পারচেস করতে পারো। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো থেকেও তোমরা কিন্তু অরিশের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যেতে পারো এবং লোকাল মার্কেট থেকে যখন পারচেস করবে 10-15% ডিসকাউন্ট ইজিলি পেয়ে যাবে। এবং অরিশের প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো রকম কোনো লিকুইড, প্যারাফিন, মিনারেল অয়েল, কোনো রকম প্যারাবেন, সালফেট, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স, কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু কিচ্ছু ইউজ করা হয় না। তো তোমরা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে স্কিন টাইপ বুঝে যদি তোমরা ইউজ করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে অরিশ বায়োন্যাচারালসের সানস্ক্রিন SPF 40 লোশনের ওপর। দেখতেই পাচ্ছ এটা এরকম একটা প্লাস্টিকের ছোট্ট একটা কন্টেনারের মধ্যে আসে, যেটা 50 ml এর একটা প্রোডাক্ট। দেখতে পাচ্ছ 50 ml এর প্রোডাক্ট যার প্রাইস হচ্ছে 225 টাকা। যখন তোমরা লোকাল মার্কেট থেকে পারচেস করবে 10-15% ডিসকাউন্ট ইজিলি পেয়ে যাবে। তো এটা একটা কিন্তু অবশ্যই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং বলা যেতেই পারে। ট্রাভেল করার সময় কিন্তু প্রোডাক্ট লিকেজ হওয়ার কিন্তু কোনো রকম কোনো চান্স নেই। তো ফার্স্টই দেখো রয়েছে, যখন তোমরা দোকানে গিয়ে যাতে কনফিউজ না হয়ে যাও, তো প্রথমেই দেখো ফার্স্টই এরকম একটা অনুপমা ম্যাডামের ছবি থাকবে। ইনি হচ্ছেন অরিশের ব্র্যান্ড ওনার। তো দেখো ফার্স্ট রয়েছে অরিশ বায়োন্যাচারালসের একটা লোগো এবং তার সাথে এরকম একটা লোগো থাকে অরিশের, এটা তোমরা দেখে নেবে। লেখা আছে দেখো সানস্ক্রিন SPF 40 লোশন ম্যাট ফিনিশ ফাউন্ডেশন বেস। তো এখানে কিছু দেখো ইনগ্রিডিয়েন্টসের ছবি রয়েছে, যেমন রোজ, অ্যালোভেরা, এবং এখানে দেখো মেনশন করাই রয়েছে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। আর এখানে দেখো রয়েছে ফর এক্সটার্নাল ইউজ অনলি, স্টোর ইন কুল অ্যান্ড ডার্ক প্যালেস। তো তোমরা যখন এটা ইউজ করবে অবশ্যই এক্সটার্নালি ইউজ করবে এবং একটা ঠান্ডা অন্ধকার জায়গায় তোমরা কিন্তু এটা রেখে দেবে, যাতে প্রোডাক্ট কিন্তু ড্যামেজ হবে না, প্রোডাক্ট কিন্তু ভালো থাকবে অনেকদিন। তো এখানে দেখো কিউআর কোড রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারো প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল কি না। তো এখানে বাকি ম্যানুফ্যাকচারিং ডিটেলস রয়েছে, তোমরা কিন্তু কাইন্ডলি চেক করে পোস্ট করে পড়ে নিতে পারো। এবং অরিশ বায়োন্যাচারালস কিন্তু হচ্ছে GMP সার্টিফাইড কোম্পানি। তো এখানে দেখো রয়েছে ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এবং প্রাইস। তো অরিশ বায়োন্যাচারালসের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সেলফ লাইফ থাকে 36 মান্থ, 3 বছর তোমরা কিন্তু যবে থেকে ম্যানুফ্যাকচারিং হয় ইউজ করতে পারবে। তো এখানে বাকি হেল্পলাইন নাম্বার এবং আদার ডিটেলস কিন্তু ওখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু কাইন্ডলি চেক করে নিতে পারো এবং পজ করে দেখে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে রয়েছে কিছু ডিটেলস, এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, প্রোডাক্টে কী ক্লেম করেছে তোমাদের চলো দেখিয়ে দিই। তো ফার্স্টই দেখো ডাইরেকশন ফর ইউজে দেখো বলেছে অ্যাপ্লাই অল ওভার দ্য ফেস, নেক অ্যান্ড আর্মস বিফোর গোয়িং আন্ডার সান। তো বলেছে এটা তোমরা ফেস, মুখে এবং গলায় এবং এক্সপোজ এরিয়াগুলোতে তোমরা ইউজ করে তবেই তোমরা কিন্তু রোদ্দুরে যাবে। তো ইন্ডিকেশনে দেখো বলেছে প্রিভেন্ট স্কিন ফ্রম সান বার্ন অ্যান্ড মেক স্কিন ব্রাইট অ্যান্ড স্মুথ, হেল্পস টু প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম আল্ট্রাভায়োলেট রেস, এফেক্টিভ ফর অল টাইপস অফ স্কিন। তো এটা তোমাদের স্কিনটাকে সান বার্ন থেকে প্রোটেক্ট করবে, তার সাথে স্কিনটাকে তোমাদের ব্রাইট আর একটা স্মুথ লুক দিতে সাহায্য করবে এবং আল্ট্রাভায়োলেট রেস থেকে তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে এবং এটা যে কোনো ধরনের স্কিনে কিন্তু ইউজ করা যেতে পারে, এটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো দেখো এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তো ফার্স্টই দেখো রয়েছে হরিদ্রা, অ্যালোভেরা, মঞ্জিষ্ঠা, স্টিরাইক অ্যাসিড, গ্লাইক্রোল মনোস্টিয়ারেট, কার্বোমার, গ্লিসারিন, প্রোপাইলিন গ্লাইকোল, সোডিয়াম হাইড্রক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড, রোজ, পিউরিফাইড ওয়াটার। তো এর মধ্যে দেখতে পেলে কোনো রকম লিকুইড, প্যারাফিন, মিনারেল অয়েল, কোনো রকম প্যারাবেন, সালফেট, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স কিন্তু কিচ্ছু ইউজ করা নেই, কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ করা নেই,
পুরোটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ভরপুর একটা প্রোডাক্ট বলা যেতেই পারে। তো চলো এই প্রোডাক্টটা ভেতর থেকে কেমন তোমাদের দেখিয়ে দেবো এবং কীভাবে ইউজ করবে সেটাও দেখিয়ে দেবো, কতটা তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো, এবং এটা ইউজ করে আমার কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও তোমাদের বলে দেবো। তো দেখো এটা দেখো প্রথমেই মেনশন করাই আছে ম্যাট ফিনিশ, এটা ম্যাট ফিনিশ লুক দেবে, তার সঙ্গে কিন্তু এটা ফাউন্ডেশন বেস, একদম ফাউন্ডেশনের মতো দেখতে। তো যখন ফার্স্ট তোমরা প্রোডাক্টের ওপেন করবে তো ভেতরে থাকে এরকম একটা লিড যেটা প্রোডাক্টটাকে অনেকটা সিকিওর করে, যাতে প্রোডাক্টটা অনেকটা হাই প্রোডাক্টের হাইজিনটা যাতে মেনটেন হয়। তো লিডটা যখন তোমরা ওপেন করবে প্রোডাক্টের টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দেবো, এই দেখো ভেতর থেকে ঠিক প্রোডাক্টটা এরকম, আশা করি বুঝতে পারছ, একদম ফাউন্ডেশন ফাউন্ডেশন যেমন হয় দেখতেই পাচ্ছ, ফাউন্ডেশন যেমন হয় একদম ঠিক সেরকম, একদম মুজ যে ফাউন্ডেশনগুলো হয় ঠিক সেই রকমের টেক্সচারটা আমি তোমাদের খুব ক্লোজে এনে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু অসুবিধা না হয়। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো একটা স্যান্ডেল টোনে ফাউন্ডেশনের কালার, কারণ ম্যাক্সিমাম সানস্ক্রিন আমরা যখন মার্কেট থেকে দেখি সেটা নয় ভীষণ সাদা হয় এবং স্কিন নয় একটু লোশন ফর্ম হয় যেটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা সাদা থাকে সেটা ইউজ করার পর মুখে একটা হোয়াইট কাস্ট ছেড়ে যায়, ভীষণ বাজে দেখতে লাগে, কিন্তু এটা একদম কিন্তু স্কিন কালার টোনের একদম তৈরি, স্কিন টোনের আমাদের যে ইন্ডিয়ান স্কিন টোন সেভাবেই কিন্তু এই সানস্ক্রিনটা তৈরি করা হয়েছে। ভালো করে দেখুন এবং চলো এটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, এবং টেক্সচারটা ভীষণ স্মুথ একটা টেক্সচার। তো চলো হাতে আমি এটা একটা অ্যাপ্লাই করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কত তাড়াতাড়ি ব্লেন্ড হয় কিনা। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি সানস্ক্রিনটা হাতে ইউজ করে নিয়েছি এবং এটাকে আমি ব্লেন্ড করবো, এবং ব্লেন্ড করার পর কীভাবে কী ফিনিশটা আসে চলো তোমাদের দেখিয়ে দিই। একটু সাদা মনে হচ্ছে বাট এটা একদম সাদা নয়, চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমি হাতে ব্লেন্ড করে নিয়েছি সানস্ক্রিনটা এবং দেখতেই পাচ্ছ একটা ব্রাইট ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক প্রোভাইড করছে, আমি দুটো হাত তোমাদের পাশাপাশি যদি দেখায় বুঝতেই পারছ। দেখো এই হাতে আমি সানস্ক্রিনটা ইউজ করছি কতটা ব্রাইট মনে হচ্ছে এই হাতটার থেকে, এই হাতে আমি সানস্ক্রিনটা কিন্তু ইউজ করেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট লাগছে এই হাতটা, এটা এটা ইনস্ট্যান্ট ব্রাইটনিং ফাউন্ডেশন ইউজ করলে যে একটা মেকি মেকি ব্যাপার থেকে সেটাও হবে না, অথচ একটা ন্যাচারাল লুক কিন্তু দিতে সাহায্য করবে এই সানস্ক্রিনটা। এবার চলে আসি এটা তোমরা কীভাবে ইউজ করবে, তো আমি বলে রাখি প্রথমেই তোমরা ফার্স্ট ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করবে, অডিশের ফেস ওয়াশ দিয়ে ফার্স্ট ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর টোনার ইউজ করে নেবে একটু, তারপরে কিন্তু এদের যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেটা তোমরা ইউজ করে তারপরে এই সানস্ক্রিনটা ইউজ করবে। যাদের অয়েলি স্কিন বেসিক্যালি ম্যাডাম বলেন, যাদের অয়েলি স্কিন খুব অয়েলি তারা কিন্তু এই সানস্ক্রিন, বা নর্মাল স্কিন তারা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারে, লোশনটা যাদের ড্রাই স্কিন তারা জেল ফর্মে যে সানস্ক্রিনগুলো রয়েছে সেটা ইউজ করতে বলেন। বাট এটা কিন্তু এই যা গরম পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গরমটা পড়ে সেখানে কিন্তু এটা সব ধরনের স্কিনই যখন আমরা বাইরে বেরোই এমনিই অয়েলি হয়ে যায়, ভীষণ তেল তেল করে ঘাম হয়, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রীষ্মকালে আমরা সকলেই ইউজ করতে পারি, উইন্টারে যাদের স্কিন সারা বছর অয়েলি থাকে তারা কিন্তু এটা সারা বছরই ইউজ করতে পারো, আফটার কোল্ড ক্রিম বা যে যেটা ইউজ করো সেটা ইউজ করার পর, বা যাদের ড্রাই স্কিন তারা কিন্তু উইন্টারে কিন্তু জেল বেস সানস্ক্রিনগুলো কিন্তু ইউজ করতে পারো, কিন্তু গ্রীষ্মকালে তোমরা কিন্তু এই লোশন বেস সানস্ক্রিনটা কিন্তু ইউজ করতেই পারো। তো অনেকের এই সানস্ক্রিনটা নিয়ে একটা কোশ্চেন থাকে যে সানস্ক্রিনটা ব্লেন্ড হয় না প্রপারলি, কিন্তু এটা যাদের স্কিন আমার স্কিন টেক্সচার খুব একটা ভালো ছিল না, বাট আমি তখন থেকে সানস্ক্রিনটা ইউজ করি এবং ইউজ করার পর এত সুন্দর আমার স্কিন টেক্সচারে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে যায়, কোনো রকম কিন্তু কোনো হোয়াইট কাস্ট বা একটা ড্রাই প্যাচেস কিন্তু এটা ছাড়ে না মোটেও। তো যাদের মনে হচ্ছে একটু ব্লেন্ডিংয়ে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এদের যে অ্যালোভেরা জেলটা রয়েছে বা যে যে অ্যালোভেরা জেলটা ইউজ করে, যদি পিওর অ্যালোভেরা জেল হয় মানে মার্কেট অ্যাভেলেবেল যে পিওর অ্যালোভেরা জেল, আমি অ্যালোভেরা থেকে যে পাতাটা কেটে যে জেলটা সেটা বলছি না, যে মার্কেট অ্যাভেলেবেল যে পিওর অ্যালোভেরা জেলগুলো হয় সেই জেলগুলো যদি একটু যদি মিক্স করে এটা ইউজ করতে পারো, বা অরিশারি যে নিজস্ব অ্যালোভেরা জেল রয়েছে সেটা যদি তোমরা মিক্স করে ইউজ করতে পারো তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে লোশনের সাথে মিক্স করে নেবে, তাহলে তারপর মুখে ইউজ করবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনে সেট হয়ে যাবে, একদম ব্লেন্ডিং কিন্তু প্রবলেম হবে না। এবং এটা ইউজ করে তোমরা দেখতেই পাচ্ছ একটা ম্যাট ফিনিশ, আমি বহুদিন ধরে একটা বহু অনেক সানস্ক্রিন আমি ইউজ করেছি তোমাদের কাছে রিভিউও করেছি, তো বহুদিন ধরে আমি এরকম একটা সানস্ক্রিন ইউজ খুঁজছিলাম মার কিন্তু আমি পাচ্ছিলাম না, বহু বছর ধরে আমি এরকম একটা সানস্ক্রিন খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, বলতে পারি এটা ইট ইজ মাই ড্রিম সানস্ক্রিন। তো এটা ইউজ করার
এটা প্রথমত স্কিনে খুব সুন্দরভাবে মিশে যায়, খুব যে সাদা সাদা লাগে একদমই নয়, স্কিনের সাথে একদমই কিন্তু সেট হয়ে যাবে, একটা ব্রাইট লুক প্রোভাইড করবে এবং এটা ম্যাট ফিনিশ। এবং এটা ইউজ করার পর আমার মুখে কিন্তু কোনো রকম কোনো কিন্তু ব্রেকআউট র্যাশেস কিচ্ছু বেরোয়নি, কোনো ইরিটেশন কিচ্ছু কিন্তু হয়নি। তো টোটালি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ভরপুর এই সানস্ক্রিনটা। এবং এটা স্মেলটা যদি বলি, এই স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে একটা ন্যাচারাল স্মেল, কোনো আর্টিফিশিয়াল স্মেলও কিন্তু এখানে ইউজ করা হয়নি। তো সব দিক থেকে বলতে গেলে এই সানস্ক্রিনটাকে আমি কিন্তু 5/5 দেব। এবং এই সানস্ক্রিনটা কিন্তু 3টে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, একটা রয়েছে 30, একটা রয়েছে 40, একটা রয়েছে 60। যে যে যেভাবে রোদে এক্সপোজ হও সেভাবে কিন্তু তোমরা সানস্ক্রিনটা ইউজ করতে পারো। আমি বলতে পারো যে আমি তোমাদের সাজেস্ট করবো সানস্ক্রিনটা একবার তোমরা ইউজ করে দেখো, যেভাবে বললাম সেভাবে অবশ্যই তোমাদের সানস্ক্রিনটা কিন্তু পছন্দ হবে। যদি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়ে থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই সানস্ক্রিনটি ইউজ করার পর এদের যে সানস্ক্রিন পাউডারটা রয়েছে সেটাও কিন্তু তোমরা, সেটা যদি তোমরা ইউজ করো পুরো একটা মেকআপ ফিনিশ লুক তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সেই সানস্ক্রিন পাউডারটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি করবো। ততক্ষণ সবাইভাবে আমাদের আমার চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই ভিডিওটা আসবে তোমরা মিস না হয়ে যায়, তোমাদের যাতে ভিডিওটা যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখে নিতে পারো। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপলোড করে দাও, ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো আসি, পরে নতুন আবার ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা।